শ্যামনগর গ্রামে জগা চাষী ও তার মা বসবাস করত। জগা খুবই পরিশ্রমী ছিল। মা, আমি মাঠে যাচ্ছি। মাঠে শ্রমিকগুলো কাজ করছে, দেখি কতগুলো ধান বোনা হলো। আরে জগা বাবা, তুই না এক্ষুনি বাজার থেকে ফিরে আসলি, একটু খাওয়া দাওয়া কর আর বিশ্রাম করে যা। না মা, মাঠের ওই জমিটাতে আজকে যে ধান বুনতেই হবে, না হলে যে বড় সমস্যায় পড়ে যাব। আগে গিয়ে দেখে আসি, তারপরে না হয় বিশ্রাম নিব। তুমি খাবার বেড়ে রেখো মা, আমি এখনই ফিরে আসছি, ফিরে এসে খেয়ে নিব। আহ, ছেলেটিকে নিয়ে আর পারছি না। ওর বাবা যেদিন মারা গেছে তবে থেকে ওর জীবনে পরিশ্রম আর পরিশ্রম। ছেলেটি সারাদিন পরিশ্রম করে বাড়ি ফিরছে, ভালো মন্দ দু একটা কথা যে বলবে তারও তো লোক নেই। ভাবছি ভালো একটা মেয়ে দেখে ছেলেটির বিয়ে দিয়ে দেব। এই নগেন, এই জমিতে যে আজকে ধান বোনা শেষ করতেই হবে রে, কালকে দক্ষিণ দিকের মাঠে যেতে হবে। আজকে এই জমিতে ধান না বললে আমরা যে বড় বিপদে পড়ে যাব। আরে জগা দাদা, তুমি কোনো চিন্তা করো না তো, দেখো না কতগুলো লোক লাগিয়েছি রোয়াপন্থী, ঠিক শেষ হয়ে যাবে, কালকে আমরা ওই মাঠে যাবোই রোয়াপন্থী। ঠিক আছে নগেন ভাই, তাই যেন হয়। মা আবার আমার জন্য খাওয়ার বেড়ে রেখেছে, যাই তাড়াতাড়ি যাই, না হলে মা রাগ করবে। মা, ছেলেটি তো খুব সুন্দর আর পরিশ্রমী, আমি তো আমার মেয়ের জন্য এইরকম ছেলেই চেয়েছি। আমার সরলা মায়ের সঙ্গে ছেলেটির বিয়ে দিলে বেশ মানাবে। যাই তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই, বাড়ি ফিরে সরলা মাকে খুশির খবরটা দেই। এই সরলা মা, তোর জন্য আমি একটা খুব সুন্দর পরিশ্রমী ছেলে খুঁজে পেয়েছি, তোর সঙ্গে খুব সুন্দর মানাবে। তাই তাই মা, চলো না মা, আমাকে ছেলেটিকে দেখে নিয়ে আসো না মা, আমার যে খুব দেখতে ইচ্ছে করছে। আরে এই পাগলি মেয়ে, তুই যদি এই রূপে যাস তাহলে কি ছেলেটি তোকে বিয়ে করবে? বিয়ে তো দূরের কথা, তোর পিঠের চামড়া তুলে দেবে। এরপর সরলা পেত্নী তার রূপ পরিবর্তন করে তার মাকে বলল, মা দেখো না মা, আমাকে খুব সুন্দর দেখাচ্ছে, এই রূপে যদি যাই তাহলে আমাকে কেউ চিনতে পারবে না। মা, আমার সরলা মাকে তো বেশ সুন্দর দেখাচ্ছে। কোন সরলা মা? ওই নদীর ধারে যে রাস্তাটা আছে ওই রাস্তার মোড়ে তোর রতন দাদার সঙ্গে দাঁড়িয়ে থাকবি। ছেলেটি রোজ ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করে, যখনই ছেলেটি আসবে তখনই তুই বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবি, আর তুই বলবি যে আমার কেউ নেই, সবাই মারা গিয়েছে। আহ, আজকে বাজার করতে করতে অনেক দেরি হয়ে গেল, তাড়াতাড়ি বাড়ি যাই, মা যে আমার জন্য অপেক্ষা করে আছে। ওই রতনদা, ওই দেখ রে ছেলেটি আসছে, আমি এখন চিৎকার করি, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও। এই 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 দুষ্ট ছেলে, তুমি এই মেয়েটিকে একাই পেয়ে কি দুষ্টমি শুরু করছো? তোমার আজকে আমি পিঠের চামড়া তুলে দিব। ওরে বাবা, এখান থেকে আমি পালাই রে, না হলে যে লোকটি পিঠের চামড়া তুলে দিবে। এই মেয়ে, তোমার নাম কি, আর এই ঘর সন্ধ্যায় এই জঙ্গলে একাই কি করছো? আমার নাম রমা, আমি পাশের গ্রামেই থাকি, আমার বাবা মা সবাই মরে গিয়েছে, তাই আমি এই গ্রামের আমার মামার বাড়িতে থাকতে এসেছি, কিন্তু আমার মামা মামি আমাকে তাড়িয়ে দিয়েছে। এখন যে আমি কোথায় যাব কিছুই তো বুঝতে পারছি না, তুমি না আসলে যে আমার কি ক্ষতি হতো। আমার বাড়িতে আমার মা আর আমি শুধু থাকি, তুমি যদি কিছু মনে না করো আমার সঙ্গে আমাদের বাড়িতে যেতে পারো। আজকের রাতটা না হয় আমাদের বাড়িতেই থাকবে, যে দিনকাল পড়েছে। আমার তো কেউ নেই, তুমি যে আমাকে নিয়ে যাচ্ছ এটা তো আমার সৌভাগ্য। চলো আমাকে তোমাদের বাড়ি নিয়ে চলো, এখানে আমার বড্ড ভয় করছে। ঠিক আছে তাহলে চলো, এই সামনেই আমাদের বাড়ি, আমার পিছনে পিছনে হাঁটতে থাকো। এইদিকে জগার মা জগা কখন ফিরবে এই জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে। আরে জগা বাবা, আজকে এত দেরি করে ফিরলি যে, আমি কত চিন্তা করছি। আর ওই পাশের মেয়েটিকে, আমি তো চিনলাম না। এরপর জগা তার মাকে সব কিছুই খুলে বলল। খুব ভালো করেছিস বাবা, এই অসহায় মেয়েটিকে নিয়ে এসেছিস, চল এখন ঘরে চল, খাওয়া দাওয়া করে বিশ্রাম করবি।
আরে এই জগা বাবা, আমি তোকে একটা কথা বলতে চাই। তুই যে মেয়েটিকে নিয়ে এসেছিস, মেয়েটি তো দেখতে খুব সুন্দর, আর মেয়েটির বাবা মাও নেই। মেয়েটির সঙ্গে আমি তোর বিয়ে দিতে যাচ্ছি, কি বলছিস তুই? আমি আর কি বলবো মা, বাবা মারা যাওয়ার পর তুমি আমাকে মানুষ করেছো, তুমি যেটা বলবে আমি সেটাই মেনে নিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মেয়েটিকে ডেকে এনে জিজ্ঞেস করি মেয়েটি বিয়েতে রাজি আছে কি না। ও রমামা, রমামা এদিকে একটু আসো তো। আমাকে ডাকছো কাকিমা? হ্যাঁ রমামা, আমি তোমাকে ডাকছি। আমি তোমাকে একটা কথা বলতে চাই, তুমি যদি কিছু মনে না করো, তোমার মা বাবা তো কেউ নেই, আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে দিতে চাই, তুমি কি রাজি আছো? আমার তো সৌভাগ্য, আমার মতো অনাথ মেয়েকে আপনারা ঘরের বউ করছেন, এটা তো আমার সৌভাগ্য। আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমি কালকেই তোমাদের বিয়ের আয়োজন করছি।